ওয়েলকাম টু মাই চ্যানেল সাহায্য প্র্যাকটিক্যাল। আজকে আমি দেখাচ্ছি প্রাচীন অর্থাৎ প্রায় আমার 500 বছর আগের একটা গাছ আজকে ঝড় বৃষ্টির কারণে উঠে গেছে, বিশেষ কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। আজকে দুটো বাড়ির মধ্যবর্তী ফাঁকা স্থানে পড়েছে, একটি বাড়ি কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সঙ্গে 3টে কারেন্টের পোল উপরে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের অবস্থা, যে মেন শিকড় সেটা সম্পূর্ণভাবে পচে গেছে, তার শাখা জড়ের সাহায্যে সে কিছুটা দিন বেঁচে ছিল, আজকে অতিরিক্ত বৃষ্টির কারণে উল্টে গেছে। আজকে সারাদিন উদ্ধার কার্য চলেছে, গাছটি অনেকদিনের পুরাতন হওয়ার কারণে মেশিনের করাত লেগেছে এবং অবশেষে সম্পূর্ণ মেশিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ধ্যের পর উদ্ধার কার্য সমাপ্ত হয়েছে, আবার আগামীকাল বাকি অংশটা উদ্ধার কার্য কাজ সম্পূর্ণ হবে। আর দেশের গ্রামে কারেন্টের অবস্থা কিন্তু এখন ঠিক করা হয়েছে। গাছটি পতনের কারণে কিন্তু পুরো গ্রামবাসী শোকাত শোকার্ত। দীর্ঘদিনের এই প্রতীক ধনাইপুর বোলতলা, এই বোল গাছের নাম অনুযায়ী কিন্তু সবাই এখনও চিন্ত। আমাদের অনলাইন পার্সেলে কিন্তু এই বোল গাছের চিহ্নটি আসত। আমরা বিশেষভাবে দুঃখিত। আমরা দেখেছি আগের আমাদের ছোটোবেলার সময়ে এখানে কিন্তু গ্রামের বিচার মিটিং বা বিভিন্ন সামাজিক কার্যক্রম কিন্তু এখানেই সম্পন্ন হতো। আর আগেকার মানুষের বক্তব্য যে এখানে পুরো জায়গাটা পুরো খোলা ছিল, সেখানে নানা রকম খেলা হতো, মাচান ছিল, মানুষের আরাম। গ্রামের পুরো মানুষ একেবারে হতাশ, তাদের চিহ্নত একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল।